আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য, অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কোর্সের পড়াবো বুলিয়ান থিওরমস অ্যান্ড ডিমর্গানস থিওরমস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং পড়াশোনার সাথে আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে শুরুতেই পড়াবো বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্ড থিওরমস। বুলিয়ান অ্যালজেব্রা কী? আমরা গত ক্লাসে সংক্ষেপে বলেছিলাম, আজকে আমি আরেকটু বিস্তৃত বলার চেষ্টা করছি। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে ইংরেজ গণিতবিদ জর্জ বুলি 1847 সালে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট এই তিনটি লজিক গেটকে বিশ্লেষণ করার জন্য বা ব্যাখ্যা করার জন্য একটি বিশেষ ধরনের অ্যালজেব্রা প্রবর্তন করেন। তার নাম অনুসারে ওই অ্যালজেব্রাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র যোগ এবং গণিত যোগ এবং গুণ এর অপারেশন ব্যবহার করা হয় এবং এখানে এই বুলিয়ান অ্যালজেব্রায় বিট হিসাবে ব্যবহার করা হয় জিরো এবং ওয়ান। জিরো এবং ওয়ানকে ট্রু এবং ফলস হিসাবে একে অপরের পরিপূরক হিসাবে ব্যবহার করা হয়। তারপরে আছে এই বুলিয়ান অ্যালজেব্রায় আবার বুলিয়ান ভেরিয়েবল এবং বুলিয়ান কনস্ট্যান্ট ও ধারণা প্রচলিত আছে। বুলিয়ান ভেরিয়েবল এবং বুলিয়ান কনস্ট্যান্টে জিরো এবং ওয়ানকে ব্যবহার করা হয়, অর্থাৎ বুলিয়ান ভেরিয়েবল বা বুলিয়ান চলকে জিরো এবং ওয়ানকে ব্যবহার করা হয় সময়ের সাথে পরিবর্তনশীল যখন ধরা হয় তখন তা সেটিকে বলা হয় কি বুলিয়ান ভেরিয়েবলস। এবং বুলিয়ান কনস্ট্যান্ট জিরো এবং ওয়ানের মান যখন অপরিবর্তিত থাকে তখন সেটিকে বলা হয় বুলিয়ান কনস্ট্যান্ট। এবং বুলিয়ান ভেরিয়েবল এবং কনস্ট্যান্টগুলো মূলত ব্যবহার করা হয় যে আমাদের আমরা যে লজিক গেট পড়েছি সেই লজিক গেটের ইনপুট এবং আউটপুটের মান হিসেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে ধারণা। এখন আমি আসি যে বুলিয়ান থিওরমস বা বুলিয়ান উপপাদ্য। এই বুলিয়ান থিওরমসকে বাংলায় বলা হয় বুলিয়ান উপপাদ্য, আবার এর আরেকটি নাম হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ নামেও এটি পরিচিত। এই বুলিয়ান থিওরমস বা বুলিয়ান উপপাদ্যে পাঁচ ধরনের পাঁচটি উপপাদ্য রয়েছে। একটি হলো মৌলিক উপপাদ্য, বিনিময় উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য, বিভাজন উপপাদ্য, সহায়ক উপপাদ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বুলিয়ান থিওরমসে যে পাঁচ ধরনের উপপাদ্য বা স্বতঃসিদ্ধ রয়েছে এই পাঁচ ধরনের স্বতঃসিদ্ধ বা উপপাদ্যকে উপপাদ্যের মধ্যে প্রথমে আমি দেখাচ্ছি মৌলিক উপপাদ্য। যে মৌলিক উপপাদ্য হচ্ছে চারটি, সেগুলো হচ্ছে কী কী, যে আমরা এই যে আমরা আগেই বলেছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র যোগ এবং গুণের অপারেশনকে দেখানো হয়, যেটিকে যোগকে আমরা এই লজিক গেটে আমরা যোগকে হলো অর গেটের মাধ্যমে দেখাই এবং গুণকে দেখাই হচ্ছে আমরা অ্যান্ড গেটের মাধ্যমে। সেই হিসেবে আমরা যোগের মৌলিক উপপাদ্যে আমরা দুই ধরনের ইয়েই দেখতে পাবো, একটা হলো যোগের অপারেশন আর একটা হলো গুণের অপারেশন। যোগের অপারেশনে আছে হচ্ছে যে যোগের অপারেশনের যে মৌলিক উপপাদ্য সেগুলো হচ্ছে কি এ অর জিরো ইকল হচ্ছে এ। আবার এই উপপাদ্যটি যদি গুণের ক্ষেত্রে ব্যবহার হয় যে তাহলে আমরা কি বলবো এ অ্যান্ড জিরো ইকল হচ্ছে জিরো। দুই নম্বর উপপাদ্য হচ্ছে যে এ অর এ কম এ বার ইকুয়াল হচ্ছে ওয়ান।
আবার এটাকে যদি গুণের অপারেশনের ক্ষেত্রে দেখা হয় তাহলে তখন আমরা এটাকে কিভাবে বলবো, এ এন্ড এ কমপ্লিমেন্ট বা এ বার ইকুয়াল হচ্ছে জিরো। আসলে এখানে যে বার, এ বার, বি বার এগুলো যে ব্যবহার করা হচ্ছে এটি আসলে আমরা জানি যে নট গেটের সাইন। এ যদি ইনপুট হয় এবং এই একটি ইনপুটকে আমরা যদি নট গেট দিয়ে প্রবেশ করাই তাহলে আমরা আউটপুট পাই হচ্ছে এ বার। ঠিক এরকমই আমরা তিন নাম্বার ইয়েতে উপপাদ্যে যদি যাই, মৌলিক উপপাদ্যের, সেটি হচ্ছে কি এ অর এ ইকুয়াল হচ্ছে এ, আর এন্ড গেট দিয়ে যদি আমরা এটাকে প্রকাশ করি এ এন্ড এ ইকুয়াল হচ্ছে এ, এ অর ওয়ান ইকুয়াল হচ্ছে ওয়ান। আর চার নাম্বার ইয়ের গুণের নিয়মের ক্ষেত্রে, গুণের অপারেশনের ক্ষেত্রে বা এন্ড গেটের ক্ষেত্রে যদি আমরা বলি এ এন্ড ওয়ান ইকুয়াল হচ্ছে ওয়ান। তারপরে আসি আমরা বিনিময় উপপাদ্যে। বিনিময় উপপাদ্যে হলো এখানে আমাদের চার নাম্বার উপপাদ্য পর্যন্ত আছে হলো মৌলিক উপপাদ্য, তারপরে আছে আমাদের বিনিময় উপপাদ্য হচ্ছে পাঁচ নাম্বার উপপাদ্য। এই পাঁচ নাম্বার উপপাদ্যে হচ্ছে কি এ অর বি ন বি বার ইকুয়াল হচ্ছে বি বার প্লাস এ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু বোঝার বিষয় আছে, সেটি হচ্ছে কি যে এই যে আমরা বিনিময় মানে এর স্থানে বি বারকে লিখে দিয়েছি, বি বারের স্থানে এ কে লিখে দিয়েছি, এই জন্য যে এটার যে স্থান বিনিময় হয়েছে ডান পাশে বাম পাশের সেটিকে, এই জন্য এই উপপাদ্যকে বলা হয় বিনিময় উপপাদ্য। এটিকে প্রথমটি আমরা লিখেছি অর গেটের ক্ষেত্রে আর দ্বিতীয়টি আমরা লিখছি হলো এন্ড গেটের ক্ষেত্রে। এ এন্ড বি বার ইকুয়াল হলো বি বার এন্ড এ এ। তারপরে আসছি আমরা ছয় নম্বর উপপাদ্যে, অনুষঙ্গ উপপাদ্য, বুলিয়ান উপপাদ্যের ছয় নম্বর উপপাদ্যটি এই যোগের ইয়ের অপারেশনের ক্ষেত্রে বা অর গেটের অপারেশনের ক্ষেত্রে সেটি হলো কি এ অর বি অর সি। এটিকে আমরা যদি ইয়ে করি তাহলে পাই হলো এ অর বি ইয়ে হচ্ছে কি অর সি। আবার এটিকে এন গেটের মাধ্যমে দেখালে এ এন্ড বি সি ইকুয়াল হচ্ছে এ বি এন্ড সি। তারপরে আমরা আসছি বিভাজন উপপাদ্যে। বিভাজন উপপাদ্যে হচ্ছে কি যার যার বিভাজন করে ভাগ করে যার যার রেজাল্ট তার তার সাথে আমরা দিয়ে দিব। এ এ এন্ড বি অর সি এটাকে যদি আমরা ইয়ে করি তাহলে এটার সমান আমরা পাবো হচ্ছে কি এই যে এ বি এ অর এ সি। এটাকে যদি এন আর একটি উপপাদ্যের মাধ্যমে আমরা এটাকে দেখাতে পারি এ অর বি সি ইকুয়াল হচ্ছে এ অর বি ইন এন্ড এ অর সি। সহায়ক উপপাদ্যের ক্ষেত্রে আমরা সর্বশেষ হচ্ছে আমাদের সহায়ক উপপাদ্য। এই সহায়ক উপপাদ্যের মধ্যে এ অর এ বি ইকুয়াল হচ্ছে এ, আবার এ এন্ড এ অর বি ইকুয়াল এ, এবং নয় নম্বর উপপাদ্যে এটি সহায়ক উপপাদ্যই সেটি হলো এ ডবল বার ইকুয়াল হচ্ছে এ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের উপপাদ্যগুলো বুলিয়ান থিওরমসের। এই উপপাদ্যগুলো আমরা যে কোনো ট্রুথ টেবিলের সাহায্যে বা এই উপপাদ্যগুলোতে আমরা জিরো এবং ওয়ানের মান, এ ইনপুটের মান জিরো বা ওয়ান বসিয়েও আমরা এগুলোকে প্রমাণ করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বুলিয়ান অ্যালজেব্রায় আমাদের আরেকটি ইম্পর্টেন্ট থিওরম আছে বুলিয়ান অ্যালজেব্রাকে বেস করে ভিত্তি করে, সেটি হচ্ছে ডি মর্গানস থিওরম, যেটি আমি এরপরে দেখাবো। এবং ডি মর্গানস থিওরম আমাদের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, যেটি আমাদের প্রায় সময়ই আসে। চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই বুলিয়ান অ্যালজেব্রা এবং বুলিয়ান থিওরমসের পরে আমরা যাচ্ছি হলো ডি মর্গানস থিওরমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদেরকে দেখাবো ডি মর্গানস থিওরম। ডি মর্গানস থিওরমটি বুলিয়ান অ্যালজেব্রারই অধীনেই একটি উপপাদ্য, যেটি দেখিয়েছেন, যেটি প্রবর্তন করেছেন ফরাসি গণিতবিদ ডি মর্গানস। তিনি দুটি বিশেষ উপপাদ্য দিয়েছেন ডি মর্গানস বুলিয়ান অ্যালজেব্রার অধীনে। তার এই উপপাদ্য দুটি তার নাম অনুসারে বলা হয় ডি মর্গানস থিওরম।
সেই ডি মর্গানস থিওরম আমি আজকের ক্লাসে দুটি চলক এ এবং বি কে ধরে আমরা ডি মর্গানস থিওরমকে দেখিয়েছি। এই থিওরমস আমরা তিন চলক বিশিষ্ট দেখাতে পারি, চার চলক বিশিষ্ট হতে পারে, পাঁচ চলক বিশিষ্ট হতে পারে, যে কোনো চলক বিশিষ্ট এই ডি মর্গানস থিওরম হতে পারে। কিন্তু আমাদের আজকের ক্লাসের আলোচনার সুবিধার্থে এবং বহুল প্রচলিত যেটি, সেটি হচ্ছে দুটি ইনপুটের ভিত্তিতে ডি মর্গানস লকে দেখানো হয়েছে। সেটি ইনপুট দুটি হচ্ছে এ এবং বি, বা দুটি চলক সেটি হচ্ছে এ এবং বি। তো এ বি এই চলক যদি দুটি হয় তাহলে আমাদের ডি মর্গানস লয়ের প্রথম থিওরমসটি হচ্ছে এ অর বি হোল বার ইকুয়াল এ বার অ্যান্ড বি বার। এটি হচ্ছে এক নম্বর থিওরম। এটি হলো অর গেটের ক্ষেত্রে। এই অর গেটকে আমরা যদি এ অর বি অর গেটকে যদি আমরা নট গেট দিয়ে প্রবেশ করাই তাহলে আমরা পাবো হচ্ছে কি এ বার অ্যান্ড বি বার। আবার এই দ্বিতীয় থিওরমটি হচ্ছে কি অ্যান্ড গেটের ক্ষেত্রে, যে এ অ্যান্ড বি বার মানে অ্যান্ড গেটকে নট গেট দিয়ে প্রবেশ করালে আমরা পাবো হচ্ছে কি এ বার অ্যান্ড সরি এ বার অর গেট বি বার। তাহলে এই দুটি থিওরমকে, এই দুই চলকের দুটি চলকের ভিত্তিতে ডি মর্গানস থিওরমকে আমরা, যদি ডি মর্গানস থিওরমের প্রমাণ আমাদের আসে যে ট্রুথ টেবিলের মাধ্যমে ডি মর্গানস লয়ের প্রমাণ দেখাও, তখন আমরা দুই চলকের ক্ষেত্রেও ডি মর্গানস লয়ের প্রমাণ দেখাতে পারি, তিন চলকের ক্ষেত্রেও দেখাতে পারি। তো আমাদের এই ট্রুথ টেবিলের সাহায্যে এই ডি মর্গানস লয়ের প্রমাণ আমরা কিভাবে দেখাবো, যে আর তার আগে আমরা জেনে নেই যে ট্রুথ টেবিল কি। আমরা ট্রুথ টেবিল কি আমরা আগের ক্লাসগুলোতেও শিখেছি, সেটি তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে যে টেবিলের সাহায্যে মানে লজিক গেটের সত্যতা প্রমাণ করা হয় সেটিকে বলা হয়, বা লজিক ফাংশনের সত্যতা প্রমাণ করা হয়, বৈধতা প্রমাণ করা হয় তাকে বলা হয় ট্রুথ টেবিল বা সত্য সারণী। এখানে আমরা এই যে দুইটি চলকের জন্য যে ডি মর্গানস থিওরম লিখেছি এই দুটি থিওরমসকে আমরা ট্রুথ টেবিল বা সত্য সারণীর সাহায্যে প্রমাণ করব। এই সত্য সারণীর সাহায্যে প্রমাণের ক্ষেত্রে আমরা এই যে সত্য ডি মর্গানস থিওরমের যে ডান পাশ এবং বাম পাশ আছে, এই ডান পাশ এবং বাম পাশের চলক যদি একই আসে তাহলে আমরা বুঝবো যে এইটি আমাদের এই থিওরমটি সত্যতা যাচাই হয়েছে। তা আমরা প্রথমে এই এক নম্বর থিওরমের জন্য আমাদের কী কী লাগবে, এ চলক লাগবে, বি চলক লাগবে, এ বি এ অর বি হোলবার লাগবে, এ বার লাগবে এবং বি বার লাগবে। প্রথমে আমরা এ বি চলকের ইনপুট হিসেবে নিচ্ছি এই এই কম্বিনেশানগুলো জিরো জিরো কম্বিনেশান, জিরো ওয়ান কম্বিনেশান, ওয়ান জিরো কম্বিনেশান এবং ওয়ান ওয়ান কম্বিনেশান। এখন এখানে আমাদের লাগবে কি কি এই এক নম্বর ইয়াতে থিওরমে, এ বার লাগবে, বি বার লাগবে। এই জন্য আমরা কি করলাম যে এই এ বার এবং বি বার করে নিলাম। এর এ বার হচ্ছে কি আমরা আগেই বলেছিলাম, এটি হলো এ যদি ইনপুট হয় তাহলে এ বার হচ্ছে এই নট গেটের আউটপুট, নট গেট দিয়ে প্রবেশ করালে আউটপুট পাওয়া যাবে এ বার। তাহলে এ বার ইনপুট যদি এর ইনপুট জিরো তাহলে এ নট গেটের আউটপুট কত হবে ওয়ান। এর ইনপুট জিরো আবার নট গেটের আউটপুট তাহলে কি ওয়ান। এর ইনপুট জিরো নট গেট এ বারের আউটপুট হবে কি এ বার সমান কি হবে জিরো। আবার এ সমান যদি ওয়ান হয় তাহলে এ বার সমান হবে জিরো। এখানে বি সমান আমাদের বি সমান যদি জিরো হয় তাহলে বি বার, অর্থাৎ বি যদি ইনপুট হয় বি বার হচ্ছে কি বি কে নট গেট দিয়ে প্রবেশ করালে আমরা পাবো হলো বি বার। নাহলে বি এর মান যদি জিরো হয় তাহলে বি বারের মান হবে কি ওয়ান। আমরা আগেও শিখেছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রা, আমরা শুরুর দিকে বলেছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রায় জিরো এবং ওয়ানকে সে কি করবে একটি আরেকটির
जिरो जदि ट्रु है ताहले जिरो जदि फल्स है ताहले ट्रु होबे होच्छे वन। एक क्षेत्र में बी एर मान होच्छे जिरो ताहले बी नट बार बी बार अर्थात बी इनपुट के जदि आमरा नट गेट दिए प्रवेश करी एटार मान पाबो हलो वन। তাহলে এই বি এর মান যখন ওয়ান তখন বি বারের মান হচ্ছে জিরো, এই বি এর মান যখন জিরো তখন বি বারের মান হচ্ছে ওয়ান, এবং বি এর মান যখন ওয়ান তখন বি বারের মান হচ্ছে জিরো। এখন আমাদের এইটির এই এই থিওরমে প্রথম থিওরমে বা প্রথম উপপাদ্যে ডি মর্গানসের আমাদের লাগবে হচ্ছে কি এ অর বি হোল বার। তাহলে এটিকে একসাথে নেওয়া যাবে না, আমাদের কি প্রথমে কি বের করতে হবে এ অর বি, সেই জন্য আমরা এ অর বি কে বের করলাম। এ অর বি কে তারপরে বের করছি, এ অর বি সমান কি হবে আমরা জানি যে এখানে এ বি আছে, এই এ এবং বি এর মান থেকে আমরা এ অর বি এর মান বের করে নিব। আমরা জানি যে অর গেটের ইয়েতে আমরা পড়েছিলাম যে যখন যে কোনো অর গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট যদি ওয়ান হয় তাহলেই আমরা অর গেটের আউটপুট পাবো ওয়ান, আর যদি দুটি ইনপুটই যদি জিরো হয় তাহলে আউটপুট পাবো হলো অর গেটের জিরো। এখানে এ এবং বি দুটির মানই জিরো আছে, তাহলে এ অর বি সমান হলো জিরো। এখানে এ এবং এ অর বি এর মান জিরো এবং ওয়ান আছে, তাহলে কি পাবো ওয়ান, এবং ওয়ান এবং ওয়ান অর গেট জিরো এটার মান কি পাবো ওয়ান, এবং ওয়ান এবং ওয়ান এর মানও ওয়ান বি এর মানও ওয়ান ইনপুট, তাহলে আমরা এটাকে অর গেট দিয়ে প্রবেশ করালে পাবো হচ্ছে ওয়ান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ অর বি এর মান যখন পেয়ে গেছি তাহলে আমরা এখন কি কি বসাবো, এ অর বি বার সহজেই পেয়ে যাই আমরা। এ বি এ অর বি এর মান যদি জিরো হয় তাহলে এটা নট গেট হবে কি ওয়ান, এ অর বি বার বা নট গেট হলো ওয়ান। ওয়ানের বিপরীত হচ্ছে কি জিরো, এটা ওয়ানকে এই ওয়ানকে নট গেট দিয়ে প্রবেশ করালে জিরো পাবো, এই ওয়ানকে নট গেট দিয়ে প্রবেশ করালে জিরো পাবো, তার মানে কি আমরা এ অর বি বারের মান পেয়ে গেলাম। তাহলে আমাদের থাকে হচ্ছে কি এ বার অ্যান্ড বি বার, এ বার অ্যান্ড বি বার সমান আমরা কি পাবো, আমরা আসলে আমরা এ বার এবং বি বারের মান বের করে রেখেছিলাম, এখন আমরা এ বার এবং বি বারের মান বের করব। তার মানে আমরা এটা হলো কি আমাদের অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা জানি যে অ্যান্ড গেটের সকল ইনপুটের মান যখন ওয়ান হবে, যে কয়টি ইনপুট নেওয়া হবে সে কয়টি ইনপুটের মান যখন ওয়ান হবে তখনই শুধুমাত্র আউটপুট আমরা ওয়ান পাবো, অন্যথায় আমরা আউটপুট ওয়ান পাবো না। তাহলে এ এবারের মান ওয়ান আছে, বিবারের মানও ওয়ান আছে, তাহলে আমরা এবার অ্যান্ড বিবার সমান কি পাবো ওয়ান। তারপরে এখানে এবার সমান ওয়ান এবং বিবার সমান হচ্ছে জিরো, তাহলে এখানে এবার এই এই লাইনে আমরা এবার অ্যান্ড বিবারের সমান কি পাবো জিরো। তারপরে আছে এবারের মান আছে জিরো এবং বিবারের মান আছে ওয়ান, তাহলে এই জিরো এবং ওয়ান মিলে কি পাবো আমরা জিরো, এবং জিরো এবং জিরো এবারের মানও যখন জিরো বিবারের মানও যখন জিরো তখন আমরা কি পাবো এবার এবং এবার অ্যান্ড বিবারের মান কি পাবো জিরো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তাহলে আমরা এই যে এক নম্বর থিওরমে আমরা দেখতে পাচ্ছি যে এ অর এ অর বি হোল বার সমান কি এ বার অ্যান্ড বি বার, আমরা এই যে এই কলামের চলকগুলো এবং এই এই কলামে যে আউটপুট পেয়েছি এবং এই কলামে যে আউটপুট দুই কলামের আউটপুটের মান একই আছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই কলামটি এবং এই কলামটি এক নম্বর যে ডি মর্গানস থিওরমের যে এক নম্বর থিওরমস আছে সেটিকে ভেরিফাই করে, সেটির সত্যতা যাচাই করে। কেন কিভাবে আমরা আগেই বলেছিলাম যে ডি মর্গানস লকে যখন আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে প্রমাণ করব, এর সত্যতা যাচাই করব, তখন আমাদের এই এই থিওরমের ডান পাশ এবং বাম পাশের চলকগুলো একই হবে। তাহলে আমরা এই যে ডান পাশের চলক আমরা কী কী পেয়েছি ওয়ান জিরো জিরো জিরো, এবং সরি এই যে বাম পাশের চলক আমরা পেয়েছি ওয়ান জিরো জিরো জিরো, আর ডান পাশের চলক আমরা পেয়েছি ওয়ান জিরো জিরো জিরো। তাহলে বাম পাশের চলক এবং ডান পাশের চলকগুলো একই রকম হয়েছে। আমি এটাকে স্পষ্টভাবে বোঝানোর জন্য তোমাদের এইখানে এই যে আমি রেড কালি দিয়ে আমি এটা লিখেছি রেড মার্কার দিয়ে। তারপরে আমরা আসি যে দ্বিতীয়
থিওরামসটি প্রমাণ করার জন্য আমরা আসলে প্রথম থিওরামটি প্রমাণ করার করতে গিয়ে আমরা অনেকগুলো চলক বা অনেকগুলো ইয়ে কাজে আমাদের দ্বিতীয় থিওরাম প্রমাণ করার অনেকগুলো কাজে আমাদের হয়ে গিয়েছে, আমরা সেগুলো রিপিট করব না, কিন্তু তারপরেও আমাদের যেগুলো লাগবে সেটা আমরা এখানে করেছি। এখানে আমাদের লাগবে কি এ বি হোল বার, তাহলে আমাদের এ বি এর মান এখানে বের করা নেই, এ অ্যান্ড বি এর মান আমাদের বের করা নেই, সেই জন্য আমরা এখানে এ অ্যান্ড বি এর মান বের করে নিচ্ছি। আমরা জানি যে এটি অ্যান্ড গেট হলে এ অ্যান্ড বি এটি হলো অ্যান্ড গেট, এই অ্যান্ড গেটের দুটি ইনপুটের মান যখন ওয়ান হবে, দুটি ইনপুটই যখন ওয়ান হবে তখন, বা যে কয়টি ইনপুট নিব সব কয়টি ইনপুটের মান ওয়ান হলে তখনই শুধুমাত্র এই অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট ওয়ান পাওয়া যাবে, অন্যথায় ওয়ান পাওয়া যাবে না। সেই জন্য আমাদের এই যে এ অ্যান্ড বি এখানে এ জিরো এবং জিরো জিরো জিরোর জন্য আমরা এ অ্যান্ড বি এর আউটপুট পাবো হলো জিরো, আবার জিরো এবং ওয়ান সেটিও পাবো জিরো, ওয়ান এবং জিরো সেটিও পাবো জিরো, এবং শুধুমাত্র এই দুটি চলকের মধ্যে দুটি চলকের মানই এখন ওয়ান ওয়ান পেয়েছি, সেই জন্য এ বি এর মান আমরা এখানে আউটপুট পেলাম ওয়ান। এখন এই এ বি এর এই যে আউটপুট এটিকে আমরা আমাদের দরকার হচ্ছে কি এই দ্বিতীয় প্রমাণের জন্য এ বি বার, তাহলে এ বি বারকে আমরা যদি পেতে চাই, অর্থাৎ এ বিকে আমরা এ বি আউটপুটকে আমরা নট গেটের ইনপুট হিসাবে প্রবেশ করিয়ে নট গেটের আউটপুট পাবো হলো কি এ বি বার, তাহলে এখানে জিরো আছে এখানে কি পাওয়া যাবে নট গেট দিয়ে প্রবেশ করালে ওয়ান, এখানে জিরো আছে নট গেট দিয়ে প্রবেশ করালে ওয়ান, এখানে জিরো আছে নট গেট দিয়ে প্রবেশ করালে ওয়ান পাবো, এখানে ওয়ান আছে নট গেট দিয়ে প্রবেশ করালে আমরা জিরো পাবো, তার মানে আমরা এ বি বার সমান কত কত পেলাম ওয়ান 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 জিরো। এখন এই এ বি বার এর ডান পাশের ডান সাইডে আমাদের কি আছে রাইট হ্যান্ড সাইডে এ বার অর গেট বি বার, তাহলে আমাদের এবার এবং বিবারের মান আমাদের বের করা আছে এখানে, এই যে এবার এবং বিবারের মান বের করা আছে, তাহলে এবার এবং এই বিবারকে ইনপুট ধরে এখানে আমরা অর গেট দিয়ে আমরা এই মানটি এই কলামে আমরা মান বের করতে পারি, এবার অর গেট বিবার। আমরা জানি যে অর গেটের সময় যে কোনো যে কয়টি ইনপুট আমরা ব্যবহার করব সে কয়টি ইনপুটের মধ্যে যে কোনো একটি ইনপুটের মান যদি ওয়ান হয় তাহলে অর গেটের ক্ষেত্রে আমরা অর গেটের আউটপুট পাবো হচ্ছে আমরা ওয়ান, তাহলে সেই ক্ষেত্রে এবার অর গেট বি বার এর কী পাবো, এই যে এখানে ওয়ান ওয়ান আছে সেটি ওয়ান পেলাম, ওয়ান জিরো আছে এটিকেও অর গেট দিয়ে প্রবেশ করলে আমরা ওয়ান পাবো, এই যে জিরো ওয়ান আছে এটিকেও অর গেট দিয়ে প্রবেশ করলে ওয়ান পাবো, এখানে শুধু আছে জিরো জিরো এটিকে অর গেট দিয়ে প্রবেশ করলে আমরা পাবো হচ্ছে জিরো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন দ্বিতীয় থিওরামসে আমরা কি দেখি যে দ্বিতীয় থিওরামসের ডান পাশের যে চলকগুলো আছে এবং বাম পাশের যে চলক আছে সেই চলকগুলোর মান একই রকম, এই যে ওয়ান 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 জিরো এটি আছে এই এ বি বার বাম পাশের চলকগুলোর মান এবং ডান পাশের হলো এ বি বার অর গেট বি বার এটির চলকগুলো হলো কি ওয়ান 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 জিরো, তাহলে এই কলাম এবং এই কলাম আমাদের যেহেতু মিলে গেছে আমরা মিলে গিয়েছে আমরা বলতে পারি যে ডি মর্গানস লয়ের দ্বিতীয় প্রমাণটিও দ্বিতীয় উপপাদ্যটিও এই ট্রুথ টেবিলের মাধ্যমে এর সত্যতা যাচাই করা হয়ে গিয়েছে প্রুভ হয়ে গিয়েছে। এইভাবে আমরা তিন চলকের ক্ষেত্রেও ডি মর্গানস লকে প্রমাণ করতে পারি। আমরা যদি তিন চলকের ক্ষেত্রে এই প্রমাণ আমরা থিওরম আমরা ডি মর্গানস থিওরম লিখি তাহলে আমরা কী লিখতে পারি যে এখানে এই যে এ অর বি হোলবার ছিল এখানে এ অর বি হোলবারের জায়গায় এ অর বি অর সি হোলবার ইকুয়াল হলো এ বার অ্যান্ড বি বার এর জায়গায় আমরা কী লিখবো এ বার অ্যান্ড বি বার অ্যান্ড সি বার, এবং তিন চলকের জন্য এন গেটের ক্ষেত্রে আমরা কী পাবো এন গেটের বাম পাশে যদি থাকে আমাদের এ বি সি হোল বার সমান আমরা কী পাবো এ বার অর গেট বি বার অর গে অর সি বার এবার অর বি বার অর সি বার। এভাবে আমরা চতুর্থ চার চলকের ক্ষেত্রেও আমরা এই ডি মর্গানস ল লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই এভাবে আমরা ডি মর্গানস লয়ের থিওরম
শিখলাম এবং ডি মর্গানস লয়ের থিওরমসকে আমরা কীভাবে ট্রুথ টেবিলের সাহায্যে প্রমাণ করা যায় সেটিও শিখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ডি মর্গানস ল আমাদের থিওরমস খুবই ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় বা ইন্টারনাল পরীক্ষায় কলেজের তোমাদের থাকে। অতএব আজকের ক্লাসটি তোমরা একটি আজকের ক্লাসটি একটি গুরুত্বপূর্ণ ক্লাস, এই ক্লাসটি তোমরা ভালোভাবে বাসায় এর প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা দেখি যে আজকে ক্লাসে আমি কি পড়িয়েছি সেটি একটু রিভাইজ করি। আমি আজকের ক্লাসে পড়িয়েছি বুলিয়ান থিওরমস, বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান চলক, বুলিয়ান ভেরিয়েবল এবং বুলিয়ান থিওরমসের মধ্যে আমরা 5টি থিওরমস পড়েছিলাম, সেগুলো তোমাদের নিশ্চয়ই মনে আছে। তারপরে আমরা পড়লাম হচ্ছে বুলিয়ামস থিওরমসের অধীনেই স্পেশালি ডি মর্গানস থিওরম। এই ডি মর্গানস থিওরম আমরা 2টি চলকের ক্ষেত্রে আমরা ডি মর্গানস থিওরমকে আমরা লিখলাম এবং তার ট্রুথ টেবিলের সাহায্যে আমরা এর সত্যতা প্রমাণ করলাম, এবং 3 চলকের ক্ষেত্রে ওই ডি মর্গানস ল আমরা দেখাতে পারি এবং এর সত্যতা প্রমাণ করতে পারি। তবে তোমরা একটি বিষয় এখানে লক্ষণীয় যে পরীক্ষায় তোমাদের যদি মেনশন করে না আসে যে 2 চলক অথবা 3 চলকের ক্ষেত্রে ডি মর্গানস লয়ের প্রমাণ দেখাও, তাহলে তোমরা 2 চলকের ক্ষেত্রেই ডি মর্গানস ল লিখতে পারো এবং এর প্রমাণ দেখাতে পারো। তবে যদি নাম মেনশন করে আসে যে 3 চলকের ক্ষেত্রে দেখাও, তখন তোমরা অবশ্যই 3 চলকের ক্ষেত্রে দেখাবে, অন্যথায় 3 চলকের ক্ষেত্রে দেখানো জরুরি নয়। দেখালেও ভুল হবে না, তবে পরীক্ষার আমাদের ইয়েটা প্রমাণটা একটু সহজ হবে যখন আমরা 2 চলকের ক্ষেত্রে দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের ক্লাসের উপস্থাপনা এবং আজকে আমাদের লজিক গেটের ছিল লাস্ট ক্লাস। এরপরের ক্লাসে আমরা অন্য কোনো চ্যাপ্টারে যাব, যেটি তো যে চ্যাপ্টার তোমরা নিজেরা পড়ে বাসায় একা পড়ে বুঝতে পারবে না, সেরকম চ্যাপ্টার আমি বেছে বেছেই পড়াচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আবার দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।